দেবজি তোমার সবকে স্বাগত জানাই আজ প্রথম নতুন একটা চ্যাপ্টার নেই চ্যাপ্টার নাম হচ্ছে শতকরা এবং শতকরা চ্যাপ্টারটি আর আরবি এসএসসি এবং পিএসসির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তাই আজকে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তার আগে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ শুরু করা যাক আজকের চ্যাপ্টার শতকরা শতকরা বলার আগে আমি আগে এর এই এই শতকরা চ্যাপ্টার থেকে বলার আগে আমি বলে দিই কীভাবে এটাকে চিহ্নিত করা হয় শতকরাটাকে চিহ্নিত করা হয় ঠিক এটা দিয়ে এবং এটার মানে হচ্ছে এটাকে আমরা বলি পার্সেন্টেজ এবং এর মানে হচ্ছে একশোর মধ্যে কত একশো এর মধ্যে কত ওকে একশোর মধ্যে কত এছাড়া বিশেষ কোনো শর্ট ট্রিক নেই তবে সমস্ত অঙ্কই পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে এর কারণ হচ্ছে আমরা যে ট্রিকে করবো সেই ট্রিকগুলো হচ্ছে খুবই ইজি ওকে চলো শুরু করা যাক আজকের ট্রিকগুলো প্রথম আমি বল দিই শতকরার যে কোনো শতকরার অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশ দিলে কী হবে তুমি সেটাকে শতকরা রূপান্তর করবে সাপোজ তোমার কাছে একটা ভগ্নাংশ দেওয়া আছে প্রথম অঙ্ক যদি দেওয়া থাকে যে তিনের পাঁচকে তিনের পাঁচকে শতকরায় রূপান্তর করো তিনের পাঁচকে কী করতে পারো শতকরায় রূপান্তর করো তাহলে কী করবে দেখো রূপান্তর করো এরকম অঙ্ক দেয় তাহলে তুমি কী করবে সেক্ষেত্রে তোমাকে করতে হবে প্রথমে ভগ্নাংশটা লিখে ফেলবে তাহলে ভগ্নাংশ লিখে ফেলার পর তাকে একশো দিয়ে গুণ করে দেবো তাই ট্রিকটা কি ট্রিক বা বলতে পারো মনে রাখা কৌশলটা বলছি এক্স বাই ওয়াই যদি একটা ভগ্নাংশ হয় তাকে যদি একশো দিয়ে গুণ করে দাও তখন সেটি কি হয় সেটি হয়ে যায় সেটি হয়ে যায় কি সেটি হয়ে যায় একটা শতকরার রূপান্তর তাহলে বোঝা গেল ব্যাপারটা কি কোনো ভগ্নাংশকে শতকরা রূপান্তর করতে গেলে সেটা যেটা আমাকে করতে হচ্ছে ভগ্নাংশকে শতকরা রূপান্তর করতে গেলে কি করতে হচ্ছে আমাকে একশো দিয়ে গুণ করতে হচ্ছে বোঝা গেল এক নম্বর অঙ্কটা অবশ্যই বোঝা গেছে নিশ্চয়ই নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক তোমার কাছে দেওয়া আছে মনে করো এরকম লেখা আছে কোনো সংখ্যার কোনো সংখ্যার এক্স শতাংশ সমান ওয়াই হলে কী বলছে কোনো সংখ্যার এক শতাংশ যদি ওয়াই হয় তো সংখ্যাটি কত এরকম অঙ্ক দেওয়া আছে তা কী করবো কোনো সংখ্যার লেখা আছে বদমাস নিয়মে আশা করি তোমরা জেনেছ যে সংখ্যার বলে লেখা থাকলে তার সঙ্গে এর যুক্ত থাকে তাই তো সংখ্যার লেখা থাকলে তার সঙ্গে কী যুক্ত থাকে এর তা সেক্ষেত্রে কী করতে হতো সেক্ষেত্রে গুণ করতে হতো তা ধরলাম সংখ্যাটি সংখ্যা ইনটু এর লেখা আছে মানে এক্স এবার এই চিহ্ন দেওয়া আছে মানে এই পার্সেন্টেজটা কিন্তু একশোর মধ্যে কতর মধ্যে একশোর মধ্যে তাই তো সমান সমান কথা দেব ওয়াই এরপর ক্যালকুলেশন করে ফেলি সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে কতভাবে থাকো কোন গুণ করে দাও এর সঙ্গে গুণ করে দাও তাহলে একশো ওয়াই বাই কত এক্স বোঝা গেল অঙ্কটা আশা করি বোঝা গেছে অঙ্কটা এবং অঙ্কটা খুব সোজা তাই তো তা নেক্সট অঙ্ক দেখো যেটা নিয়ে আলোচনা করছি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি আছে দেখো তিন নম্বর অঙ্ক আছে কোনো ভগ্নাংশ একটু বললাম যে কোনো ভগ্নাংশকে তোমাকে সৎকার রূপান্তর করতে হবে যদি ভগ্নাংশটা এরকম থাকে তিন পূর্ণ তিনের পাঁচ তখন যদি একে সৎকার রূপান্তর করতে বলে কি করবো শতকর রূপান্তর করবো করতে বলে কি করব নিশ্চয়ই জানা আছে এই ভগ্নাশ কি এই ভগ্নাংশটাকে কীভাবে তুমি পি বাই আকারে প্রকাশ করবে অর্থাৎ একটা একটা ভগ্নাংশ নিয়ে আসবে কী করে তাই তো এটা প্রথম কী করতে এটাকে সঙ্গে এটা গুণ করতে হয় এর সঙ্গে এটা গুণ করতে হয় নেক্সট কী করতে হয় তারপর এর সঙ্গে যোগ করতে হয় তাই তো এরপর যেটা আসবে তাকে কী করতে হবে তাকে একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করে নেওয়ার পর একে একশো দিয়ে গুণ করলে তবেই সেটা সৎকারে রূপান্তর হবে এবং এটি আগেকার শতকরার অঙ্কের মতোই ভগ্নাংশের অঙ্কের মতোই একই নিয়মে করবে এবং এর উত্তরটা কত হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে এটাকে ভগ্নাংশটাকে ভেঙে নিয়ে তারপর সেটা আমাকে কত হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানানো ওকে নেক্সট চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক যেটা আছে মনে করো কোনো একটা কোনো একটা শতকরা কোনো একটা অঙ্কে এরকম দেওয়া আছে যে বা এরকম দেওয়া আছে তোমার অঙ্কের নাম্বার প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপরে আবার দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে ভুল করে দশ পার্সেন্ট নাম্বার বেশি দিয়ে দিয়েছিলো তারপর আবার দশ পার্সেন্ট নাম্বার কমানো হয়েছে বা এরকম দেওয়া আছে কোন ক্ষেত্রের কোন ক্ষেত্রে বা ক্ষেত্রের ফলের ঠিক আছে কোনো ক্ষেত্রে বা ক্ষেত্রের ফলে কী হয়েছে প্রথমে ক্ষেত্রের বা ক্ষেত্রের ফলে বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি করে বৃদ্ধি করে পরে কি করা হলো টেন পার্সেন্ট কমানো হলো কমানো হলো তাহলে ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে তাই তো কমানো হলে ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে পরিবর্তন লেখো কি করব। যদি এরকম অঙ্ক দেয় এরকম অঙ্ক দিলে যেটা রকম করতে হবে তোমরা অনেকেই জানো হয়তো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি আর প্লাস মাইনাস এ ক্রস বি বাই একশো তাই তো সেটা এখানেই করতে হবে এই নিয়মই করতে হবে দেখো কি করছি করছি দেখো টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট হ্রাস তাহলে কি হলাম প্লাস টেন পার্সেন্ট বৃদ্ধি মাইনাস টেন পার্সেন্ট হ্রাস এবার দেখো এটা কি দেখো প্লাস আর মাইনাস কি হয় তোমরাই বলো প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাস হয় মাইনাস তাই তো মাইনাস এখানে লিখলাম হুম এবার কি বল টেন ইন্টু টেন বাই কত একশো এটাকে এই দুটোর সংখ্যা তো কেটে যাবে কেন কি একে অপরের অপোজিট এবং অপোজিট ম্যাগনিটিউড আর ইকুয়াল বাট ডাইরেকশন আর অপোজিট তাই তো এটা কথা হবে এটা হবে জিরো মাইনাস এটাকে একশোকে একশো গুণ করলে কথা হবে জরি দশকে দশ দ্বিগুণ করলে একশো হবে বাই কত একশো তাহলে কত হবে এটা মাইনাস এক পারসেন্ট কী হবে এটা উত্তর এক পার্সেন্ট কত হবে রাশ হবে মাইনাস হচ্ছে মানে রাস হবে অঙ্কটা আশা করি বোঝা গেছে তাই তো যারা ভিডিওটা প্রথম দেখছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দিও একটা লাইক করে দিও এবং কোনো ডাউট থাকলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখো আশা করি চার নম্বর অঙ্ক তুমি আমাদের করানো হলো এবার পাঁচ নম্বর অঙ্ক দেখো কী করছি পাঁচ নম্বর অঙ্ক করছি আগের অঙ্ক যদি চার নম্বর অঙ্ক হয়ে থাকে তাহলে এটা পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক খুব সোজা একটা অঙ্ক দিয়েছে পাঁচশে জিজ্ঞাসীন দেওয়া আছে জিজ্ঞাসীন এর কত বলছে দেখো এর থার্টি পার্সেন্টেজ থার্টি পার্সেন্টেজ সমান সমান যদি একশো আশি হয় তাহলে ফাইন্ড আউটটা করতে করছি কি এটাকে এই জিজ্ঞাসীন মান কত হুম এটার মান কত বার করতে হবে তাহলে কী করব দেখো এর মানে কী চিহ্ন বলে এর মানে কিন্তু গুণ চিহ্ন তাই তো তাহলে কী করবো তাহলে মুছে মুছরি এটাকে তা জিজ্ঞাসন বদলে লিখলাম এক্স ইন্টু কি তিরিশ বাই দেখো পার্সেন্টেজ আছে মানে কি লিখবো তাহলে একটা একশো লিখবো সমান সমান কত লিখবো একশো আশি এই শূন্য এই শূন্য কাটতে পারি কেন মানে সমান সমান আছে তিন দিয়ে তিন ছয় আঠেরো করলাম তাহলে ভ্যালু অফ এক্স কত এলো দেখো কত হলো ছশো আশা করি বোঝা গেছে অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক তাই তো নেক্সট অঙ্কটা নেক্সট অঙ্ক তোমাদের কিন্তু বাড়িতে কাজ দিলাম ছ নম্বর অঙ্ক দেখো কী দিলাম ছ নম্বর বাড়িতে কাজ থার্টি ফোর এর কী বলছে দেখো দুশো পঞ্চাশ শতাংশ সরি শতাংশ এর পঞ্চাশ শতাংশ এর আশি শতাংশ তাই তো সমান কত অঙ্কটা কিন্তু পরীক্ষা এসছে কোথায় গ্রুপ ডিতে এসছে তাই তো আর বি গ্রুপ ডিতে এসছে বারো সালে এসছে আর আর বিতে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই অঙ্কটার উত্তরটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং কোনো কিছু ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো নেক্সট অঙ্ক কী দেখো নেক্সট অঙ্ক যেটা আছে নেক্সট অঙ্ক আমি যেটা নিয়ে আলোচনা করছি সেই অঙ্কটা হচ্ছে পঁচিশের সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক কী বলছে পঁচিশের পঁচিশ পারসেন্ট সমান কত পঁচিশ এর কি বলছে পঁচিশ পার্সেন্টের সমান কত অঙ্কগুলো ভালো করে করো বুঝে না অঙ্ক অনলাইনে ক্লাসটা অবশ্যই করতে হবে সবাইকে কারণ পরীক্ষা কিন্তু বন্ধ নেই পরীক্ষা কিন্তু সবসময় চলছে এবং আমিও চেষ্টা করছি সবসময় ভিডিও আনার কারণ ভিডিওগুলো আনলে অনেকের হেল্প হচ্ছে এবং অনেকেই আমাকে বলছে ভিডিওগুলো এই কোয়ালিটি বা এই চ্যাপ্টার নিয়ে ভিডিওটা করানো হোক খুব ভালো হয় আমি চেষ্টা করছি তাদেরকে তাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য এবং যারা তোমরা যদি তোমাদের কোনো কম অবশ্যই যদি কোনো ভিডিও থাক জানতে চাও যে এই ভিডিওটা দিলে আমাদের খুব ভালো আমাকে সেটা জানাতে পারো কমেন্ট বক্সে আমি সেই সম্পর্কিত ভিডিও তোমাদেরকে করে দেখ করে দেবো এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার জন্য অবশ্যই আমাকে আমার গ্রুপে যুক্ত থাকতে হবে তাই তুমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে অনলাইনে সেই মক টেস্টগুলো তোমরা কিন্তু ফ্রিতে দিতে পারবে তাই তো তাহলে অবশ্যই এইগুলো তোমাদের করতে হবে এবং এই অনলাইনেও কিন্তু ক্লাস চালিয়ে যেতে হবে কারণ অনলাইনে ক্লাস না করলে তোমরা অনেকে পিছিয়ে পড়বে সামনে চাকরি পরীক্ষাগুলো কিন্তু অ্যাটেন্ড করার সময় একটুখানি ভয় লাগবে বা বলতে পারো পিছিয়ে যাবে হুম তাই জন্য অবশ্যই অনলাইন ক্লাসটা করতে হবে তাহলে কী হয় অঙ্ক দেখা যায় অঙ্কে চলে আসি পঁচিশের পঁচিশ পার্সেন্টেজ দেখো পঁচিশ এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ এর মানে পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করবো বাই পার্সেন্টেজ মানে কিন্তু একশো হয়ে গেছে দেখুন পঁচিশ চারে কত দেখো পঁচিশ চারে একশো উত্তর কত দিলো পঁচিশ বাই এটা এটাকে তুমি দশমিক আনতেই পারো বা ভাগে তোমাকে দেখতে বা অপশানটা দেখতে হবে কি অপশানে কী আছে দশমিক থাকে দশমিক আনসার হবে দশমিক না থাকে তাহলে এটাই উত্তর হয়ে গেল বুঝে গেছে অঙ্কটা নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কী আছে আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক তোমার বাড়িতে কাজ দেবো দেখো ভাগ দেখো অঙ্কটা কী আছে অঙ্কটা দেওয়া আছে এরকম আছে চারশো পঞ্চাশের চারশো পঞ্চাশের জিরো পয়েন্ট নাইন শতাংশ হুম ভাজিত কী আছে দেখো দুশো পঞ্চাশের এর জিরো পয়েন্ট টু পার্সেন্টেজ অঙ্কটা নিয়ে কিন্তু সবারই ডাউট হতে পারে যে দশমিকের ভগ্নাংশ বা দশমিকের পার্সেন্টেজটাকে আমি কী ভাঙবো দেখো এই প্রথমে বলতেই যে এর কাজটা নিয়ে তোমাদের চিন্তা নেই এর মানে গুণ চিহ্ন আর ব্র্যাকেটের কাজ আগে করতে হবে ভাগে কাজ করলে হবে না কিন্তু আমরা বদমাসে কিন্তু আগে শিখেছি বি ও ডি এম এ এস দেখো বদমাসে কিন্তু প্রথমে দেখা যাচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন তাই তো তাহলে এই ব্র্যাকেটের কাজ কিন্তু আগে করতে হবে না কিন্তু অঙ্কটা হবে না হুম তাহলে প্রথমে কী করতে হবে ব্র্যাকেটে কাজ করতে হবে সরি মুছে ফেললাম একবার এখানে চারশো পঞ্চাশ এর কী দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন শতাংশ ভাজিত দুশো পঞ্চাশের কী দেওয়া হচ্ছে দুশো পঞ্চাশের জিরো পয়েন্ট টু পার্সেন্টেজ তাই তো এরকম অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে এবং এটা গ্রুপ ডিতে এসছে আডার বি আর আরবি বি গ্রুপ ডি দু হাজার বারো সালে এই প্রশ্নটাই এসছে কী করবো দেখো তাহলে আমি তোমাকে হিজ দিচ্ছি অঙ্কটা উত্তর তোমরা বলবে হুম এই উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্স জানাবে দেখো এ প্রথমে কী আছে জিরো পয়েন্ট নাইন আছে তাই জিরো পয়েন্ট নাইন মানে কত দেখো প্রথমে তার পয়েন্ট রেখে দাও ঠিক আছে পার্সেন্টেটে ভেঙে না পার্সেন্ট মানে একশো হলো এবার পয়েন্ট তুলে দাও পয়েন্ট তুলে জন্য দেখো পয়েন্ট উঠলো তাই জন্য একটা সঙ্গ মানে একটা শূন্য নেমে এলো নেক্সট এটাও তাই করবে এবং গুণ করবে এর সঙ্গে কি গুণ হবে চারশো পঞ্চাশ গুণ হবে যে ক্যালকুলেশন কর যেটা আসবে ভাজ এটাকে কিন্তু ব্র্যাকেটে রেখে দাও ঠিক আছে ক্যালকুলেশন করার পর ব্র্যাকেটটা ওপেন হবে ঠিক আছে এবার দুশো পঞ্চাশ ইনটু ইন্টু মানে ইন্টুই দিলাম এখানে দুই বাই একশো তো হবে এক হাজার হবে ক্যালকুলেশনটা করবে এবং উত্তরটা তারপর যেটা আসবে সেই এই দুটো উত্তরকে কী করতে হবে ভাগ করতে হবে তাই তো এবং এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো এবং এর উত্তরটা আমি অপশান তোমাদের দিয়ে দিচ্ছি দেখো এই কটার মধ্যেই উত্তর হবে অপশানগুলো কী কী আছে ফাইভ পয়েন্ট জিরো ফোর আছে একটা অপশান ঠিক আছে আর একটা আছে সেভেন পয়েন্ট ফাইভ আছে আর একটা অপশান আছে তোমাদের এইট পয়েন্ট ওয়ান আর নাইন পয়েন্ট ওয়ান নাইন পণ এই কোটার মধ্যে কিন্তু একটা উত্তর হবে এবং তোমরা অবশ্যই যেটা আমরা কমেন্ট বক্সে জানিও কোনটা উত্তর হয়েছে ঠিক আছে আট নম্বর অঙ্ক তো হয়ে গেল ন নম্বর অঙ্ক দেখো নম্বর অঙ্ক যেটা আছে নম্বর অঙ্ক আছে করো একটি ক্লাসে একশো কুড়ি জনের মধ্যে তিরিশ জন ছাত্রী হলে ছাত্রদের সংখ্যক অর্থাৎ একশো কুড়িজন ছাত্র আছে একটা ক্লাসে করো একশো এইটা আমাদের ক্লাস এই ক্লাসে একশো কুড়িজন ছাত্র আছে ঠিক আছে তার মধ্যে তিরিশ পার্সেন্টের ছাত্রী তিরিশ পার্সেন্ট ছাত্রী হলে বাকি কী আছে বলো তিরিশ ছাত্রী হলে বাকি নিশ্চয়ই ছাত্র কথা বলো ছাত্র আছে একশো মাইনাস তিরিশ করে না হলে কথা সত্তর শতাংশ কি সত্তর পার্সেন্ট ছাত্র রয়েছেন ঠিক আছে আশা করি কোনো ডাউট নেই এবার কী বলছে একটা ক্লাসে একশো কুড়ি জনের মধ্যে তিরিশ ছাত্রী এবং ছাত্রদের তিরিশ ছাত্রী হলে ছাত্রদের সংখ্যক এটা তিরিশ ছাত্রী একশো কিন্তু টোটাল ক্লাসে ছেলে সংখ্যা মানে সরি ছেলে বা মেয়েদের সংখ্যা এখানে মেল ফিমেল দুজনেই রয়েছে কিন্তু মেল ফিমেল কিন্তু দুজনেই রয়েছে এর মধ্যে একশো কুড়ি জন লোক আছে এর মধ্যে একশো কুড়িজন লোক আছে এবং এর মধ্যে ত্রিশ পার্সেন্ট ছাত্রী রয়েছে আর সত্তর পার্সেন্ট রয়েছে কে ছেলে তাই তো দেখ কী সত্তর পার্সেন্ট কী করবো দেখো সত্তর পার্সেন্টেজ বাই একশো করলাম পার্সেন্টেজ টাকা তুললাম ইন্টু কী লিখবো একশো কুড়ি ক্যালকুলেশন করে নাম এবার কী করবো বারোকে সাত দিয়ে গুণ সাত আসলে এক চুরাশি আশা করি উত্তর হয়ে গেছে এবং অঙ্কটা বুঝতে পেরেছে খুব মজার একটা অঙ্ক তাই না অঙ্ক খুব সোজা প্রথমে কী কথা কো বর্তমানে দেখো পার্সেন্টেজ হওয়া আছে এবার তুই বলবি যে বিয়োগটা একশো দিয়ে কেন করলাম আমি একশো কুড়ি থেকে কেন করলাম না দেখো ভালো করে বুঝলাম এখানে পার্সেন্টেজ আছে হ্যাঁ একশো থার্টি পার্সেন্টেজ মানে তিরিশ শতাংশ একশোর মধ্যে কী বলছে তিরিশ শতাংশ ছাত্রী আছে একশোর মধ্যে তাহলে তিরিশ শতাংশ যদি হয় তাহলে বাকি নিশ্চয়ই একশোর মধ্যে থেকে যদি তিরিশ শতাংশ বাদ দিই দিই তাহলে নিশ্চয়ই সত্তর শতাংশ ছাত্র আছে একশোর মধ্যে তাই তো করেছি তাই তো এই সত্তর শতাংশ ছাত্র কিন্তু একশোর মধ্যে তাই নিচে কী কী লিখেছি নিচে লিখেছি একশো ইন্টু কী লিখেছি ইন্টু একশো কুড়ি কেন দেখলে আমাকে একশো কুড়িটা ছাত্রের মধ্যে বার করতে হবে তাই আমি একশো কুড়ি দেখেছি আশা করি ডাউট তোমাদের হয়নি বুঝতে পেরেছি তাই তো নেক্সট অঙ্ক তোমাদের জন্য দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্কটা কী আছে দেখো দশ নম্বর অঙ্কে আমার একরকম একটা অঙ্ক আছে যে পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য হয় বারোশো কত তিয়াত্তর টাকা বারোশো তিয়াত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয় বারোশো তিয়াত্তর টাকা কী হয় বিক্রয় মূল্য হয় কখন যখন পাঁচ পার্সেন্টে ছাড় দেওয়া হয় কী দেওয়া হয় ছাড় দেওয়া হয় দেওয়া হলো এবার তোমরা মনে করতে পারো যে আমি হট করে আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য চলে গেলাম কেন লাভ ক্ষতি এই ছাড়টা লাভ ক্ষতির মধ্যে পড়ছে না শত মধ্যেই পড়ছে তবে কিছু কিছু জিনিস জানতেই হবে লাভ ক্ষতি কিছু জিনিস জানতে হবে প্রথমে জানতে হবে যে ছাড়টা কার ওপর দেওয়া হয় আনতে যাচ্ছে কারোর ছাড়তে কারো ওপর দেওয়া হয় যায় কার মানে কারো ওপর দেওয়া হয় এটা কেউ জানো কি অবশ্যই অনেকে জানো হয়তো ছাড়টা কিন্তু অল টাইম তোমার বিক্রয় মূল্যের ওপর দেওয়া হয় ক্রয় মূল্যের ওপর ছাড় দেওয়া লোকসানই হবে তাই না অঙ্কটা এবারে অঙ্কটা কি দিয়েছি দেখো এত টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কখন যখন পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তাই তো পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হচ্ছে কত বারোশো তিয়াত্তর টাকা তাই তো বারোশো তিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হয় যখন পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হয় ধার্য মূল্য কত ধার্য মূল্য ব্যাপারটা কী বলো ধার্য মূল্য ধার্য মূল্য একটা একটা নামও রয়ে ধার্য মূল্য মানে হচ্ছে লিখিত মূল্য যেটা তোমার গায়ে লেখা আছে বা যেটা বস্তুর গায়ে লেখা আছে সেটাকে বলে লিখিত মূল্য এই ধার্য মূল্য কত আমাকে বার করতে হবে অঙ্কটা কী করতে হবে আমাকে ধার্য মূল্য কত নিঃশ্বাস থাকবে বোঝা গেছে অঙ্ক অঙ্কটা কিন্তু গ্রুপ ডিতে এসছে অঙ্কটা গ্রুপ ডিতে এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক অবশ্যই অঙ্কটা ভালো দেখো মনোযোগ দিয়ে দেখো অঙ্কটার মধ্যে কী রয়েছে দেখো অঙ্কটার মধ্যে দেখা দেখো পাঁচ পার্সেন্ট ছাদ দিয়ে কিন্তু এই টাকাটা হয়েছে হুম পাঁচ পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্ট ছাদ দিয়ে আমি ধরলাম যে ছাদ দেয়নি দ্রব্যটা মূল্য কত ছিল দ্রব্যটা মূল্য ছিল এক্স টাকা ধরি মূল্য ছিল বা ধার্য মূল্য দেখি সুবিধা হবে ধার্য মূল্য ছিল এক্স টাকা ক টাকা এক্স টাকা ঠিক আছে এবার এক্স টাকার উপর ক টাকা ছাড় দিয়েছে কত দেখো এক্স টাকার উপর কটা ছাড় দিয়ে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে কত মানে পাঁচ টাকা ছাড় দিয়েছে একশোর মধ্যে পাঁচ টাকা তাহলে এক্স টাকার মধ্যে কটাকে ছাড় বলো এক্স ইন্টু পাঁচ বাই একশো এ টাকা ছাড় দিয়েছে এবং এই টাকা টাকা ছাড় দেওয়ার পর কত হয়েছে ছাড় দেওয়ার পর হয়েছে বারোশো তিয়াত্তর টাকা ক্যালকুলেশন নিশ্চয় আশা করি করতে পারবো অনেকে বিয়োগটা করে নেবে বিয়োগটা করলে নাইনটি ফাইভ এক্স বাই একশো হবে এবং এদিকে হবে বারোশো তিয়াত্তর এবং এক্সের ভ্যালু আশা করি যদি ক্যালকুলেশন ঠিকঠাক করে হয়ে যায় তাহলে এক্সের ভ্যালু আশা করে আসবে তিন হাজার টাকা এবং এটাই আশা করি উত্তর হবে তা আজকে দশটা অঙ্ক আমার টার্গেট ছিল এবং বেশ কিছু দশটা অঙ্ক যেগুলো খুবই সাধারণ অঙ্ক বলতে পারো তবে এইটা কিন্তু এই দশটা অঙ্ক সাধারণ বললেই চলবে না এগুলো তোমাকে কিন্তু শতকরার করার অঙ্কগুলো বিল্ড করতে সাহায্য করবে মানে কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে কেন কি আমরা শতকরার করার অঙ্ক শুধুমাত্র করে চলে যাই তো কনসেপ্টটা ক্লিয়ার না থাকতে পারে না সৎ অঙ্ক যদি করেও চলে যাও বা বুঝে চলে যাও বা মুখস্থ করে চলে যাও কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তা নেক্সট লাভ খোঁজ অঙ্ক করা কিন্তু বেশ টাফ রয়েছে তাই না তাই অবশ্যই অবশ্যই শতকরা অঙ্কগুলো ভালোভাবে দেখো ছোটোখাটি কাটি অঙ্ক হোক না কেন বড়ই অঙ্ক হোক না কেন অবশ্যই শতকার অঙ্কগুলো সবকিছু কিন্তু সমান গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে